আপনি একটা সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন এখন আপনার যার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করবেন ওনার আপনার আইডি কার্ডে এক নাম ওনার নাম জারিতে আপনার অন্য আরেকটা নাম এখন আপনার এই ক্ষেত্রে আপনি ওনার সম্পত্তিটা ক্রয় করবেন কি না কিংবা আপনার ক্রয় করলে আপনি কোনো সমস্যায় কিংবা কোনো জটিলতায় পড়বেন কি না এখন এই ক্ষেত্রে আপনার যেটা হয় যে আপনি যার সম্পত্তিটা ক্রয় করবেন ওনার যদি আপনার নাম জারিতে যে মিউটেশন যেটা আর কি ওটাতে যদি আপনার একটা নাম থাকে যেরকম আপনার শরীফ হোসেন হ্যাঁ আর যদি আপনার আইডি কার্ডে থাকে শরীফ আহমেদ এই ক্ষেত্রে আপনার দেখা গেছে কি আপনার আহমেদ এবং হোসেন এটা একটা পার্থক্য হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনার ওনার সম্পত্তিটা যদি আপনি ক্রয় করেন আপনি ক্রয় করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার যিনি দাতা যিনি জমি বিক্রেতা থাকবে ওনাকে আপনার আপনার উনি যদি আপনার ইউনিয়ন পর্যায়ে থাকে তাহলে আপনার চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে কিংবা থাকে তাহলে আপনার পৌরসভা থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে প্রত্যয়নপত্র নিয়ে আপনার অনজারিত এক নাম এবং আপনার আইডি কার্ড অন্য আরেকটা নাম অন্য আর একটা পত্র নিয়ে তারপর আপনি ওই সম্পত্তিটা ক্রয় করতে পারেন এবং আপনার এই পত্র ছাড়া দেখা গেছে কি আপনার এখানে আপনি দরিল্লাহ যখন লিখে কমপ্লিট করবেন সাবমিট করবেন তখন কিন্তু আপনার সাবপৃষ্টের মহাদে এটা আপনার দিবে না হ্যাঁ আপনার আইডি কার্ডে এক নাম এবং নাম জারিতে অন্য একটা নাম থাকার কারণে এটা আপনার দিবে না তো এই ক্ষেত্রে আপনার যেটা করবেন পতন পত্রটা নিয়ে তারপরে এখানে আপনার দুরিলে আপনার জারিতে যে নামটা থাকবে এবং আইডি কার্ডে আপনার যে নামটা থাকবে দুটা নামই আপনার এই জায়গায় ব্যবহার করবেন যেরকম আপনার এখানে যদি শরীফ আহমেদ থাকে উরুফে শরীফ হোসেন মানে আপনি দুটা নামই দিয়ে দিলেন জারির নামটাও দিয়ে দিলেন আইডি কার্ডের নামটাও দিয়ে দিলেন এখন আপনি সম্পত্তি ক্রয় করলেন ক্রয় করার পরে আপনার আইডি কার্ড আইডি কার্ডে আপনার এক নাম দুরিলে অন্য আরেকটা নাম এক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখন ব্যাংক থেকে না তার কারণ হচ্ছে আপনার আইডি এক নাম আরেক নাম এখন নামে মিল না থাকার কারণে আপনাকে লোন দিচ্ছে না তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেম আপনি ইউনিয়ন পর্যায়ে যদি আপনি ইউনিয়ন পর্যায়ে থাকেন তাহলে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন তারপর আপনার এই প্রত্যয়নপত্র দিয়ে আপনি নাম জারি করবেন কারণ আপনার দলিল এবং আইডি কার্ডের নাম যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু আপনাকে নাম জারি দিবে না আপনার নাম জারি কিন্তু আপনার দলিল অনুযায়ী হবে তো দলিল অনুযায়ী হলেও আপনার আইডি কার্ডের সাথে কিন্তু আপনার মিল মিল থাকছে না এইখানে আর মিল না হওয়ার কারণে কিন্তু পরবর্তী সময় আপনি ব্যাংক থেকে যখন আপনি ব্যাংক আপনাকে লোন দিবেন না কারণ নাম এখানে আপনার দুইটা নাম জারি থাকবে আপনার দলিল অনুযায়ী নাম আর আপনার আইডি কার্ডে আপনার যে নামটা হয়েছে ওই নামটা থাকবে তো এক্ষেত্রে আপনি যেটা করবেন প্রত্যয়ন নেবেন পত্র নেবেন চেয়ারম্যানের কাছ থেকে পত্র নেবেন তাহলে আপনার হবে আর যদি আপনি পৌরসভায় থাকেন তাহলে আপনি পৌরসভা থেকে আপনি প্রত্যয়ন পত্র নেবেন পত্রন পত্র নিয়ে আপনি এই কাজগুলো করতে আপনি চাইলে আপনার প্রত্যয়ন পত্র নেওয়ার পরে এফিডেভিট করে নিতে পারেন আদালত থেকে জমি বিক্রির ক্ষেত্রেও আপনার এই সমস্যাটা আপনার যাদের এই সমস্যাটা আছে তারা এই সমস্যায় পড়েন এবং জমি যারা কিনছেন কিনা পরে আপনার যাদের আইডি কার্ড হয়েছে আপনার পরে তারাও আপনার এই সমস্যায় আছেন কিংবা আইডি কার্ডে আপনার ভুল হয়ে গেছে সামান্য একটু আপনার হুসেনের জায়গাতে আপনার মিয়া হয়ে গেছে এরকম সমস্যা হুসেনের জায়গাতে আপনার আহমেদ হয়ে গেছে এরকম সমস্যাগুলো আপনার দেখা যায় কি দলিল এবং নাম আইডি কার্ডে আপনার এগুলো মিল থাকে না মিল না থাকার কারণে আপনার এই পতয়ন পত্র ব্যবহার করতে হয় সামান্য একটু মানে ভুলের জন্য আপনার দেখা যাচ্ছে পরবর্তী সময় জমিটা বিক্রি করতে গেলে আপনি বিক্রি করতে পারেন না নামজারি জারি করতে গেলে কেনার পরে আপনার নামজারি জারি করতে গেলে আপনি নাম করতে পারেন না তো এটা সহ এটা সহজ সমাধান হচ্ছে আপনার এটাই যদি আপনি এরকম জটিলতায় পড়ে থাকেন কিংবা আপনি যদি এই সমস্যায় থাকেন তাহলে আপনি ইউনিয়ন অফিস থেকে একটা পতন পতন নিতে পারেন কিংবা আপনি যদি আপনার পুরসভা আন্ডারে থাকেন তাহলে আপনি পুরসভা থেকে একটা পতন পতন নিতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যে আপনার যে সমস্যাটা আছেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যে আপনি যদি নামজারি না করতে পারেন আপনি নামজারি করতে পারবেন তারপর আপনি যদি আপনার জমি বিক্রি করতে গেলে যদি আপনার সমস্যা হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি প্রত্যয়ন নিয়ে আপনি এটা কাজ করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি আপনাদের তারপরও কোনো সমস্যা থাকে ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কোনো যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা কমেন্টস করে আপনার আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি স্বামী মুক্তা শ্রীভুস ইসুদুল লেখক শ্রীপুর গাজীপুর হাফিজ